Good morning, my friend. Welcome back to my channel to a new blog. আমি সোনাই টুইনস মম ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। তো আজ আমি এখান থেকেই আমার ব্লগটা শুরু করছি। তো আজকে কলকাতাতে অলরেডি আমরা এসে গেছি, তো এখন বাজে সকাল 8:20। এ অনেকক্ষণ আগে উঠেছি, কিন্তু উঠেই তো আর শুরুতেই ব্লগটা স্টার্ট করা যায় না। তাই একটু ফ্রেশ হয়ে নিয়ে চাটা খেয়ে তারপরেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। এতদিন পর্যন্ত আমার ঘরের ব্লগ দিতে আমি প্রায় ভুলেই গেছিলাম, কখনো শ্বশুরবাড়ি কখনো বাবার বাড়ি, এখানে ওখানে ঘুরলে যেরকম ধরনের হয় আর কি। তো এই হচ্ছে আমার তুলসী গাছ, যাকে আমি এই পাইপলাইনটা দিয়ে বসুধারার মতো করে দিয়ে গিয়েছিলাম, যার ফলে সে ভালোই আছে। কারণ এত প্রখর গরমে যদি গাছেদের একটু জল না দিতে পারি তাহলে সে কি আর বেঁচে থাকবে বলো তো। আর এর ভেতরে একটা গামলার মধ্যে জল ভরে, এই টবগুলো যেহেতু মাটির টব তো ওগুলোকে ডুবিয়ে রেখেছিলাম, তো খুব সুন্দর জলটা এনেছে এবং গাছগুলো হয়েছেও খানিকটা বড়। আর দূরের এই গাছটার কথা মনে আছে, এই জমিটাতে যাওয়ার সময় বড় বড় ঝাড়ের মতো হয়েছিল, ওরা তিল চাষ করেছিল, সব তুলে ফেলেছে ওখানে রোদে শুকাতে দিয়েছে। কিছুক্ষণ বাদে দেখছি ওরা এসে ওই তিলের গাছের ওপরে লাঠি দিয়ে পেটা করছে। তো যাই হোক, এরকমভাবেই বোধহয় তিলটাকে ঝাড়ে। আমি অবশ্য তিল ঝাড়াটা কোনোদিন দেখিনি, ধান গম এগুলোই মোটামুটি দেখেছি, আর কলকাতায় এসে রজনীগন্ধা এগুলো দেখেছি। তো যাই হোক, এবারে তিলেরও খানিকটা আমার অভ্যেস হয়ে গেল দেখা, যাক ভালোই লাগলো। অনেক দিন বাদ এই সবুজটা দেখেও চারপাশটা যেন ভালোই লাগছে। অবশ্য আমার শ্বশুরবাড়ির পরিবেশটাও অনেকটা খানিকটা এরকমই, কিন্তু আমার বাবার বাড়ির পরিবেশটা এরকম খানিকটা নয়, ওটা যেন পুরোই শহর। তো যাই হোক, সব রকম মিলিয়ে মিশিয়ে কিন্তু দিনগুলো ভালোই গেছে। তবে অবশ্য আজকে মনটা একটু খারাপ, আমার সাথে সাথে এসে আয়নারও মনটা একটু খারাপ যে ওরা চলে এলো মামার বাড়ি থেকে, আমি চলে এলাম বাবার বাড়ি থেকে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে চলছে। আর এই ঘরটা এখনও পর্যন্ত পরিষ্কার করে ওঠেনি, জাস্ট আমরা শুয়েছিলাম কালকে এই ঘরে। ওই ঘরে আর অবস্থাটা খুব একটা ভালো নেই বলে ওই ঘরে আর শুইনি, এই ঘরটাতেই শুয়েছিলাম। আর কালকে শরীরটাও মানে এসে ঠান্ডা গরমে একটু শরীরটা খারাপ ছিল, কোথাও গেলে এলে যেমন হয় আর কি, শরীরও ভালো থাকে না আর এদিকে বাড়িতে কাজের পাহাড় জমে যায়। তো যাই হোক, এসে আয়নাও ফ্রেশ হয়ে গেছে, ওদেরকে খাওয়ানোও হয়ে গেছে, ওরা হেঁটে চলে বেড়াচ্ছে। আর এখন যেহেতু 8:20, ওর বাবা এখনও অফিস করতে বসেনি। আন্টি, what they are doing? Doing work. Baby. Baby. Baby playing. Aunty, they're doing there. Why? Aunty, doing work, beta. This one? This one? This is not talking? This is not talking? No. This? No. This you play with it? Anna? Yes. Isha, did you play with Anna? Yes, I enjoyed it a bit. তো ওরা ব্যালকনিতে দাঁড়িয়ে তিল ঝাড়া দেখুক, ওরা ওটাও শিখে নিক। আর এদিকে আমিও রোজকার যে ডেলি রুটিনগুলো সেগুলো করি, দেখছেন 2 সেকেন্ড দাঁড়ায় না, এখানে এসে ঝামেলা শুরু করে দিয়েছে। দেখুন একবার কেমনটি বদমাইশিটা করছে। আমি বলছি যে এখান থেকে শহর পুরোটাই ধুলো রয়েছে, তবু কিন্তু কথাটা কানে নিচ্ছে না, তখন থেকে শুধু বদমাইশি করে যাচ্ছে। যাক বাবা বলার ফলে বেরিয়ে গেছে, ওর বাবা নিয়ে গেছে, মনে হয় পটি ফটি পেয়ে গেছিলো তো ওর বাবা নিয়ে গেছে। আর এদিকে ও দরজা খুলে ঢুকতে গেল, দেখলো যে আমি ভিডিও করছি, বেরিয়ে চলে গেল। তো যাই হোক, বিছানাটাও এই সুযোগে একটু ঝটাঝট গুছিয়ে নিই, সবাই মিলে এসে বালিশ বিছানা নিয়ে বসে পড়লে তখন না খুব অসুবিধা হয়, আর কোথাও থেকে এলে একই এত কাজের পাহাড় থাকে যে আর কি বলবো। আর এদিকে এক ব্যাগ জামাকাপড় জড়ো হয়েছে, যে ট্রলিটা নিয়ে গিয়েছিলাম আর কি, সব জামাকাপড়ই তো ধরুন একবার দুবার করে তো পরা হয়েই গেছে। মোটামুটি 20 দিনের ছুটিতে গেছি, এতগুলো জামাকাপড় সবগুলোই প্রায় পরা হয়ে গেছে। মোটামুটি বেশিরভাগ জামাকাপড়গুলোকেই দিতে হবে ওয়াশিং মেশিনে, সেই কাজটাও রয়েছে। আর এদিকে বিছানা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, তো সেটাও একবার পরিষ্কার করে বেডশিটটা উল্টে দিলাম।
সামনের দিকটা না একটু কিরকম যেন ভিজে ভিজে মতো লাগছিলো, ঘেমেছিল হয়তো। তো যেহেতু ওরা বাত মানে আর তো বিছানায় সেরকম কিছু করে না, ওরা বলতে শিখে গেছে, তো ওই জন্য একটু উল্টে দিলাম। দুদিন বাদে গিয়ে আবার বেডশিটটাও চেঞ্জ করে নেবো। আর ওদিকটা একটু ধুলোও ছিল অনেক দিন, যেহেতু বাড়ির বাইরে ছিলাম। তো বাড়ি থেকে কোথাও থেকে এলে যতটা মনটা ভালো লাগে, কিন্তু ততটাই শারীরিকভাবে মানে এত কাজ হয়ে যায়, এত প্রেশার পড়ে যায় যে আর কী বলবো। তবে আজকে অবশ্য রান্নার অতটাও ঝামেলা নেই। আপনারা এর আগের ব্লগেও দেখেছেন যে আমি যখন বাড়ি থেকে আসি তখন মা খানিকটা খাবার দাবার, কিছুটা মাংস কিছুটা মাছ একটু পাঠিয়ে দেয়। তো এবারেও সম্ভবত সেইটাই করেছে। তো ভালোই হয়েছে, আমারও খানিকটা মানে এদিক ওদিক ছোটোখাটো কাজগুলো হয়ে যায়। তো দেখুন, ওরা বাইরে থাকার কারণে কত তাড়াতাড়ি আমার ঝাঁট দেওয়া আর বিছানা পরিষ্কারটা হয়ে গেল। ওরা দুজন যদি এখানে থাকতো তাহলে মনে হয় আমাকে ঝাঁটও দিতে দিত না আর বিছানাটাও পরিষ্কার করতে দিত না। তো এরপর থেকে আপনারা রোজকার আমার এই বাড়ির ব্লগগুলোই পাবেন। বাবার বাড়ির ব্লগটাও অনেকেই খুব পছন্দ করেছেন, আর অনেকে অনেক রকম কমেন্ট করেছেন, বেশ ভালো লাগছে। আর অনেক ইম্পর্টেন্ট ব্লগ আপনাদের দেওয়ার আছে। আমি যখন ওখানে ছিলাম তখন অনেক মানুষ আমাকে মেসেজ করতো, কিন্তু তো সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করেছি কিন্তু কথা বলার আর সময় হয়ে ওঠেনি, কারণ আমরা অলরেডি কলকাতায় এসেছি। কিন্তু তোমাদেরকে তো দেখালাম যে বাড়িঘরের কীরকম অবস্থা। ফিরেছি হচ্ছে রবিবার রাতে, তো সেদিন আর কোনো ভিডিওস নিইনি কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। আর এখন তো মোটামুটি মানে কলকাতা না, আমার মনে হয় পুরো ইন্ডিয়াতেই যে হারে গরম চলছে ওটাই আর কি। আর দুপুরের দিকে বেরিয়েছিলাম, মানে এসে প্রচুর মাথার যন্ত্রণা হচ্ছিলো, কারণ ধরো গাড়িতে যখন এসেছি তখন সেখানে এসি ছিল আর বাড়ি থেকে বেরিয়েছি তো সেখানে গরম, তো এরকম মানে ঠান্ডা গরম করতে গিয়ে না মানে পুরো মাথাটা যন্ত্রণা হচ্ছিলো বলে আমি রবিবার দিনকে বিকেলবেলায় আর কোনো রকম ভিডিও নিতে পারিনি। এসি একটু রেস্ট নিলাম, তারপরে বাড়ির যা নর্মাল কাজকর্মগুলো ছিল, তো ওই জন্য সোমবার সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। হয়তো এই ভিডিওটা তোমাদের মঙ্গলবার দিনকে যাবে, আজকে তো আর যাবে না। তো বাড়িতেও মোটামুটি অনেক জিনিসপত্র মোটামুটি শেষ হয়ে গেছে, বিকেলের দিকে একবার স্পেন্সার যাওয়ার কথা আছে। তো এখন আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, কারণ এর আগে মোটামুটি যখন আমি বর্ধমান গিয়েছিলাম তখন তোমাদের বলেছিলাম যে মা খাবার পাঠিয়ে দেয়, তো এবারেও মা খাবার পাঠিয়ে দিয়েছে, শুধু নর্মাল সেদ্ধ ভাতটা করে নিলেই হয়ে যাবে। চলো তোমাদের সাথে দেখাবো যে মা কি খাবার পাঠিয়েছে। আর ঘর দৌড় সব পরিষ্কার পরিচ্ছন্ন করে চান টান করে একবার ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, কারণ অনেক দিন আমি রেগুলার ব্লগ দিয়ে উঠতে পারিনি। কারণ কোনো জায়গায় গেলে দুটো বাচ্চাকে সামলে, মাঝখানে ও আবার কলকাতায় এসেছিলো কিছুদিনের জন্য, তো ব্লগটা কন্টিনিউ করা হয়ে ওঠেনি। তবে যতদূর যে ইম্পর্টেন্ট ছোটোখাটো জিনিস দেখানো ছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু সবটা আর শেয়ার করা হয়নি। আর অনেক তোমরা আমাকে কমেন্টে অনেক কোশ্চেন করেছো, সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে পেন্ডিং আছে। আস্তে আস্তে সব কোশ্চেনের ছোটো ছোটো করে ব্লগ বানিয়ে বানিয়ে তোমাদেরকে উপহার দেবো। আর আমার কাছে যতদূর ইনফরমেশান থাকবে আমি ততদূর ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আর চলো এই ব্লগের শেষের দিকে তোমাদেরকে দেখাবো আমি বর্ধমান থেকে কী কী জিনিস কিনে এনেছি, কারণ কিছু কিছু জিনিস কেনা হয়েছে যেগুলো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয়নি। তো আমি ভাবলাম টোটাল সব কিছু কেনা হয়ে যাক, তারপরেই না হয় তোমাদের সাথে শেয়ার করবো যে আমি বর্ধমান থেকে কী জিনিস কিনে এনেছি। তো চলো রান্নাটা মোটামুটি হয়ে গেছে, এরপর ওয়াশিং মেশিনটা চালাবো, জামা কাপড়গুলো দিতে হবে তো ওয়াশিং মেশিনটাও চালাতে হবে। তো সেটাই ভাবছিলাম যে এবারে ওয়াশিং মেশিনটা চালিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। এসায় না বাইরে ফোন দেখছে, ওদেরও মনটা একটু খারাপ, অনেক দিন ছিল তো মামার বাড়িতে, মানে আমার মায়ের সাথে অনেক দিন ছিল, তো মায়েরও মনটা খারাপ আর একটু ওদেরও মনটা খারাপ। তো যাই হোক চলো তোমার ভিডিওটা দেখতে থাকো, আর আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আর আমার বাবার বাড়ির ব্লগটাও কেমন লেগেছে সেটা জানিও, কারণ অনেকেই ওটা দেখেছো। আর কিছু বলার নেই, চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, নাহলে আবার দেরি হয়ে যাবে। যাই হোক, ওদেরকে এবার খাওয়াবো, খাইয়ে বিকেলবেলার দিকে যাব গ্রসারি আনতে স্পেন্সারে। তো সেই ভিডিওটা আর আজকে দেবো না, কারণ আজকে ভিডিওটার সাথে সেটা দিলেও আবার অনেকটা ভিডিওটা ব্লগ মানে বড় হয়ে যাবে, দেখতে আর অতটাও ভালো লাগবে না। আর এই গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। যাই হোক, আজকে পুরোটা দিন ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া দাওয়া করতেই খানিকটা সময় কেটে গেল। তো কালকের ব্লগে আমি দেখাবো যে স্পেন্সারে যাচ্ছি এবং তার যা ডিটেলস কিছু। আর স্পেন্সারে গিয়ে যেহেতু আজকে ভয়েস ওভার দিচ্ছি, কালকে তো অলরেডি আমি স্পেন্সার থেকে ঘুরে এসেছি, তো স্পেন্সারে এত সুন্দর জিনিসপত্র এবারে ছিল, তো তার জন্য কালকের ব্লগের জন্য একটু অপেক্ষা করতে হবে। আর এই জন্য এদিকে মা মাংস ভাত
মাংস পাঠিয়ে দিয়েছে, ওটা দিয়ে খাওয়া হবে, দুধ হয়ে গেছে। তো চলুন, যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদিও ব্লগটায় সেরকম কিছু না থাকলেও আপনারা আমাকে প্রতিদিন দেখতে পছন্দ করেন এবং ভালোবাসেন, তো ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ব্লগ নিয়ে আমি আসব। তো আজকের মতো আমি এখানেই বাই বাই বলছি। যদি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে সাথে থাকবেন, পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করবেন।